ফার্স্ট টাইম লাগানো হলো ঘরে দেয়ালে, তো ওইজন্য আর করি নি। গাইস অনেক মজা লাগছে, এদিকে কি খাওয়া হচ্ছে। Hey guys, good morning, welcome back to my channel, to our new vlog. তো কেমন আছে সবাই? আই হোপ সবাই খুব ভালোই আছো। তো আজ হলে গিয়ে আমাদের ফেসবুকের ভিডিও শ্যুট আছে, তো সবাই মিলে আছি এখানটাতে। মিঠুন আছে ওদিকে, খাবার খাচ্ছে, একা একা খিদে পেয়েছে। আর এদিকে ভাই আমি, আর ওদিকে দাঁড়া আমি বলছি শুভদীপ, শুভদীপ একটা প্যারা শেষ হলো, আরো বাকি আছে এখনো দুটো প্যারা। দুটো প্যারা বলতে কি, এক একটা কনসেপ্ট যে আমাদের ভিডিওর। আর এখন আমরা আছি হলো আমাদের বাড়ির পাশে একটা জায়গাতে, কিন্তু একটুখানি মাছের গন্ধ, তাই তো? বিশাল মানে মাছের পুরো গন্ধ বেরোচ্ছে। আমরা গন্ধটা সহ্য করে লোকেশনে আমরা ভিডিও করছি, ঠিক আছে? রাত হয়ে গেল আর সারা দিনটা আমি কোথাও বেরোতে পারিনি, একটাই কারণে, কারণ যেহেতু আমাদের ফেসবুকের একটা ভিডিও শুট হয়েছে, সেই ভিডিওটা শুট, এডিটিং, ডাবিং আরো অনেক কাজ ছিল। যেহেতু আজ ভাইয়েরা সবাই ছুটিতে গেল, কালী পুজো স্পেশাল, তো সবাইকে হ্যাপি দীপাবলি, তো সবাই অনেক অনেক মজা করো। আর জানি না আমরা এই কালী পুজোটাই ঘুরতে পারবো কি না, বাট তারপরেও বেশ ভালো লাগছে এখন পর্যন্ত। আর এর পরে জানি না, কোনো রকম যদি শরীর খারাপ না হয় তাহলে ভালোই লাগবে। আর আমরা দুর্গা পুজোটাই ঘুরতে পারিনি এই কারণে, কারণ পুরোপুরি সবার শরীর খারাপ ছিল। যাই হোক, এখন আপাতত মোটামুটি সবাই ভালোই আছি, আর খুব তাড়াতাড়ি ঘরেও ঢুকবো, এই একটা আনন্দ। আর পুজোই তো, ঘোরা তো আছেই। আর এদিকে ক্যাপ্টেনে চলে এসেছে, হ্যালো বাজি ফাটাবো ছাদের উপরে। কালকে পুজো, তো আজকে স্পেশাল একটু মজা হবে, আর অনেক কাজ বাকি আছে যেগুলো আমাদের এখনো পুজো। আর এই একটা স্পেশাল আমাকে ফটো ফ্রেম দিয়েছিল, বাট এটা কে যে দিয়েছে আমি জানি না। আর যেই দিয়েছো তুমি, হয়তো যদি ব্লগটা দেখে থাকো, থ্যাংক ইউ, এটা আমার অনেক ভালো লাগছে। কারণ এই ফটো ফ্রেমটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। এটাকে, এই ফটো ফ্রেমটা এখন নিয়ে যাব আমার ওই মানে রুমে, রুমে গিয়ে এখন সেট করব। আর বোন বলছে রুমে নাকি প্লে বাটনগুলো সেট হয়ে গেছে, যাই হোক আমি গিয়ে দেখবো কেমন লাগছে প্লে বাটনগুলো। আরো দুটো প্লে বাটনের জন্য জায়গা রেখে দিয়েছে জানো, একটা প্লে বাটন খুব তাড়াতাড়ি আসবে, আর চার পাঁচ দিনের ভিতরেই। আর একটা কি ঘোড়া কি দেখি দেখাবো। এই সাবাস, এটা এই একটা ফ্রেম, ফটো ফ্রেম। তো গাইস এই একটা জিনিস, সুন্দর জিনিস ওখানে। চলো, আর আমার একটু যেতে হবে পুজো মণ্ডপে। বংশু ভাইও যাবে দুই তিন দিন পর, জবে থেকে আমরা ওইবারই যাবো, তার আগের দিন নিতে হবে। খাবার নিয়ে চলে এসছি আর বাজি নিয়ে এসছি অনেক। তো আজকে হলে গিয়ে আমরা বাজি ফাটাবো গাইস, কালী পুজো, কালকে বাজি তো ফাটাতে হবে। আমি জানি এটা ভালো না বাজি ফাটানো বেশি, বাট এটা কি করবো গাইস, আনন্দ তো করতেই হবে, তাতে যা যতটা যা হয় হোক, আগে টুকটাক মজা না করলে হবে, তাই তো? আর একদিন একদিনে কোনো পলিউশন হয় না, তাই তো? বেশি এই তো, হ্যাঁ এই যেগুলো পেলেন ওগুলো ভালো লাগছে। আর ওই ফটো ফ্রেমটা কোথায়? এইটা আর একটা আসছে না, দুটো ফটো ফ্রেম। এই এই ঘরে, এই ঘরে আসো। চলো এবার এই জিনিসগুলো মানে সাজিয়ে জন্য ওনা রাখতে হবে। ফার্স্ট টাইম লাগানো হলো ঘরে দেয়ালে, আজ পর্যন্ত কোনো দিনও দেয়ালে লাগানো হয়নি। কিন্তু এটা মাঝখানে না, ও না, ঠিক আছে ঠিক আছে। না আমি ভাবি আরো আরো দুটো আসবে, দুটো বলতে এই মিডিলে একটা, এইখানে একটা, তো ওই জন্য আমি ওদেরকে বলেছি যে তোমরা তিনটে লাগাও, অতটা জায়গা করো, ওরা তিনটে
আমি একটা কথা বলি, যে কথাটা আর বলিনি, এই আমার যখন এসআরকে ব্লগ কোথায় গেল, ওই যে এসআরকে শঙ্কর ব্লগ, মানে এসআরকে শঙ্করটা পরে পেয়েছি, এসআরকে শঙ্কর ব্লগ এর যখন প্লে বাটন, তখন আমি ঘুমা গিয়েছি জাস্ট, ঠিক আছে। আর তখন তো প্লে বাটন মানে একদম বিশাল ব্যাপার একটা, আর প্লে বাটনের জন্য আমার ফোন করেছে যে বাড়িতে ঘুমাতে ঢুকেছি, উরে বৃষ্টি রে বৃষ্টি, আমার ফোন করেছে যে দাদা আপনি কোথায় আছেন, আপনার একটা প্লে বাটন আছে, আমি বলছি তুমি দাঁড়াও আমি আসছি, আমি বৃষ্টিতে ভিজে 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 দৌড়ে দৌড়ে এসেছি ক্যান্টনমেন্টে, নেমে পরেই আমি গিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে গিয়ে প্লে বাটন নিয়েছি, মানে কারণ আমি ভেবেছিলাম আমার নিজের দেয়ালে লাগাবো, এইখান থেকে আর মানে সরানোর মতন কেউ নেই, যে এই প্লে বাটন সরাতে হবে, অন্য বাড়ি নিয়ে যেতে হবে, ভগবান না চাইলে অন্য বাড়ি আর যাবে না, এখানেই থাকবে। অনেক মজা লাগছে, যাই হোক, মানে ভাবতে পারছো নিজের ঘরে টিভির উপরে আর এখন বাকি যেগুলো আসবে সেগুলো সেট হবে, বাট এইগুলো এক একটা অনেক কষ্টের পরে, এই তিনটেই কষ্ট, মানে পুরো মেহনত, পুরো অনেক দিন কষ্ট করার পরে একটা একটা সাবস্ক্রাইবার দেখার পরে এসছে। যাই হোক, অনেক কথা বললাম, আর এখন মায়ের একটা ফটো আছে, এটাও আমরা সেট করব একদম। সবাই কমেন্টে শুধু বলে দাদা সব হয়ে গেছে, সব হয়ে গেছে, আর বিয়েটা করো। আর বয়স কত, এত দাদা বিয়ে করব, বয়স কত, বোন হয়েছে, আবার বিয়ে করবে কি এত তাড়াতাড়ি, না শুধু বলে তাই হোক অবশ্যই হবে। তোমাদের আবারও বলছি, কালকে কমেন্টে পিন করেছিল দাদা, আবারও বলছি সময় হোক, সুস্থভাবে জীবন যাপন চলছে, এত তাড়াতাড়ি মানে বিয়ের সাথে ভাবনা চিন্তা নেই, এখন নতুন বাড়ি করে যখন নতুন বাড়িতে অনেক কিছু তো করতে হবে, মেইন কথা হলো বিয়ে হবে তখন, ওর জন্য ভালো করে একটা তোমরা করে দেবে, একটা দোকান যদি হয় ওখানে বসে থাকবে, তাই করে দিয়া একটা বিজনেস। চলো গাইস, ওইসব নিয়ে এত ভেবে লাভ নেই আমাদের, এখন অনেক দূরের রাস্তা গুলো, এখন আপাতত আমাদের কাজ করতে হবে মেইন, কি এইটা দেখি কোন জায়গায় সেট করা যায়, ওটা 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 কোন দেওয়ালে লাগাতে হবে, দেওয়ালে সেট করব, হ্যাঁ ওখানে দিতে পারিস, এমা এমা না এরকম সেম সেম ডিজাইনের আমার ঘরে তপুর ঘরে রয়েছে, তাহলে সেই ছেলেটাই দিয়ে দিচ্ছ, কোথায় প্লেট আছে, চিকেনের একটা বোল এনেছিলাম, আর দুটো এনেছি চিংড়ির মালা চপ, মানে চিংড়ি রিপ। তো গাইস এই জিনিসগুলো তোর হাতে দিও, কে নিল নাহলে আমি দিতাম, মানে চ আমি চিংড়ির চপ খাবো না, নাকি মাছের দে, চিংড়ি খা আর হাত মাছ দে, খাই যাব দে। তো গাইস এই যে যে দোকান থেকে চপ আনি, আমার না অনেক ডাকে, খুব ভালো আছে, গাড়ি করে যাই তো জিনিসটা দেখতে কিরকম বাজে লাগছে, তো গাইস এখানে দেখো কত কত বাজি নিয়ে এসেছি, এইগুলো এখন আমরা ফাটাবো। কেন ছাদে আসিনি, ওয়াও লাগছে, মানে পুরো মনে হচ্ছে ফ্লাইটে গেলে, এখন মানে কালকে ভাই একটা কথা বললো বোঝা যাবে, মানে কত ভাই, মানে সব জায়গায়
like wow. Wow. Exactly. Wow. ওই দেখো সেলফ আসছে চলো 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 আগে আমরা আমরা আগে নরমাল ভাবে নরমাল দিয়ে শুরু হই নাকি দাঁড়াও এইগুলো দিয়ে দাঁড়াও সব ঢালো ঢালো বলতে আগে আগে টুকটাক দিয়ে শুরু করব আচ্ছা আগে কোনটা আগে এই চক্রা দিয়ে চক্রা চক্রা আমি বানাবো চক্রা তাহলে হ্যাঁ তাহলে এগুলো প্লাস্টিকে রাখি নালে ফেটে যাবে নিচু আ প্রথম বাজি সবাইকে হ্যাপি দিওয়ালি ধর এক জায়গায় ধরে জিতা ইয়ো ইয়ো হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি ইয়ো 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 ভাই রে ভাই সেই লাগছে কে রাখছে হ্যালো দেখো আস্তে আস্তে বাইরে ভিতরে ঢুকে গেছে পটকা বাজি চলো ফাটাও 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 তারপর আমি একটা ফাটাবো সবাই বছরের একটা দিন বাবা রে এইটা কিন্তু সেই লাগছে হ্যাঁ ফোন নিয়ে দেবো দৌড় ও এ বাবা এটা এটা ড্যামেজ এটা ড্যামেজ ড্যামেজ না ধরবে ধরবে হয়ে গেছে শেষ ওর কাহিনী শেষ পটকা বাজে এটা দেও বেকার বাজি বাজিগুলো এনেছি ফাটছেই না বলতে গেলে মানে একদম মানে একটুকুন হয়ে ফেটে যাচ্ছে চলো তো এখন সীমা ধরাচ্ছে হচ্ছে আরে অতটাও ভয় পেলে হবে না পাগল কাঠি নিবে যাচ্ছে কাঠি লিবে যাবে লিবে যাবে দাও ধরাই দাও ওর মাথায় দেখ এই দাও 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 এরকম করলে ছুরি হবে একটু কাইটা ধরতে দাও আরে কিছু হবে না ধরাও না তুমি দেখ আরে ভালো না গো আমার কাছে হ্যাঁ কোন দোকানে যে তুমি গো আমি বেকার বেকার ছেড়ে দাও গিয়ে বলবি একটা টুকরিও জলে নি একটা বের করা দেরি হয়ে গেলে আসো দোকানে গিয়ে দিয়ে আসবো দরকার এই একটা এখনই কিনে আনলে তো না এখন উপরে যাবে সাবধানে হ্যাঁ দেখো যে উড়ে যাচ্ছে আমাদের গায়ে না ঢুকে যায় চলো ফাটাও তো আমি দেবো দৌড় একটা আগে আগেই না মানে বস করে উঠে সেই যে আনন্দ দাও 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 দেখো এই তো এই তো এই তো এই তো
ফাইনালি বাজি অনেক ফাটালাম বাট বেশি ম্যাক্সিমাম বাজি ফাটেনি বা সেরকম ভাবে মানে ওদের পারফরমেন্স দেখাইনি ঠিক আছে চলো কোনো ব্যাপার না যাই হোক কালকে আবার কিনবো আবার হবে যেহেতু অনেক বাজি ফাটালাম কিন্তু ম্যাক্সিমাম আমি খারাপ কালকে আবার আনবো সেটাই অনেকক্ষণ আগে আর এতক্ষণ এডিটিং করছিলাম হালকা পাতলা খিদে পেয়েছে অনেক কি খাবো বুঝতে পারছি না এখানে কি আছে লাড়ু আছে এখানে পুজোয় লাড়ু দিয়েছিল আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি তো ভাই চলো এর ভিতরে কি আছে তোমাদেরকে একটু দেখাই এই জিনিসটা দেখো খেতে সেই লাগে মানে কি বলবো খাতারনাক এই আর এক প্যাকেট আছে বাট এখন খেলে আর ভাত খেতে পাবো না তরকারি কি করছো মা আমার জন্য কি আমার জন্য এগুলো মিঠুন কোথায় রাত অনেক হয়ে গেছে এখন যেতে হবে খেতে কারণ রাত বারোটারও বেশি বাজে আর একটা কথা গাইস সবাইকে হ্যাপি দীপাবলি কারণ এখন রাত বারোটার পরে আজকে দীপাবলি আর আজকে কালী পুজো সবাই খুব 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 মজা করো আর অনেক ঘোরো অনেক ঘোরো এটাই বলবো আর কি আর আমাদের কি আমাদের বাড়ি বসে বসে সময় কেটে যাবে যাই হোক গাইস চলো দেখা হচ্ছে কালকে সকালে নতুন আর একটা ব্লগ নিয়ে সো বাই বাই